বাংলাদেশ দূতাবাস দোহায় 15 আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা এবং ভাব গাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসিমউদ্দিন এনডিসি দূতাবাসের সকল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটি কাতার নেতৃবৃন্দ এবং কাতার প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় বিভিন্ন বাংলাদেশী সংগঠন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানে জাতির পিতা সহ 15 আগস্ট 1975 এবং এর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ সকলের উদ্দেশ্যে পাঠ করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্যচিত্র অনুষ্ঠান প্রদর্শিত হয়। আলোচনা পর্বে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু সহ 15 আগস্ট শাহাদাত বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রদূত জসিমউদ্দিন এনডিসি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর নিখাদ দেশপ্রেম, আত্মবিশ্বাস, সাহস মানুষের প্রতি ভালোবাসা সবার জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হলে সবাইকে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে কাজ করে যেতে হবে, প্রবাসের আইন কানুন মেনে চলতে হবে, সবাই নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে সোনার বাংলা বিনির্মাণে সহযোগিতা করলে বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হবে। কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীবের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, SNTV।